যদিও আজকে যুবকদের মন ভাঙ্গা, এত বড় আয়োজন বাতাসে উড়া গেল, বৃষ্টিতে বিনষ্ট হইল, মনে হয় যেন উপর থেকে কেউ কাচের একটা প্লেট ছাড়লো আর নিচে এসা টুকরা টুকরা হয়ে গেল, ঠিক না? কিন্তু এই ভাঙ্গার দ্বারা যে কি মিলল এটা তো জানি না। এই ভাঙ্গার দ্বারা আল্লাহ মিলবে, আল্লাহ আল্লাহ নিজেই বলেন, আনা ইন্দা মন কাসিরাতি কুলুবুহুম, আমি মাঝে মাঝে কারোর দিল ভাঙ্গা দিই। আল্লাহকে যদি বলি বুঝতে করেন কেন ভাঙ্গেন, দিলটা ভাঙলেন কেন, তো আল্লাহ আল্লাহ বলে আমি সঙ্গে হওয়ার জন্য ভাঙলাম। কেননা সঙ্গে হওয়ার জন্য কোনো রাস্তা ছিল না, দিলটা ভাঙলেই আমি সঙ্গে হইতে পারবো, এই জন্য আমি দিলটাকে ভেঙ্গা দিলাম আর আমি সঙ্গে হয়ে গেলাম। আমাদের জীবনের উদ্দেশ্যই তো এটা যে আল্লাহ আমার পক্ষে হয়ে যায়। কি আল্লাহ আমার পক্ষে, আল্লাহ আমার সঙ্গে হয়ে যায়, ঠিক না? আল্লাহ আমার হোক, তার মনে হয় বুঝাইতে পারি না। আমাদের জীবনের উদ্দেশ্য তো এটা, আর কোনো উদ্দেশ্য নাই যে আল্লাহ আমার হোক, আল্লাহ আমার পক্ষে হোক, আল্লাহ আমার সঙ্গে হোক, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ বলে আমি পক্ষে হওয়ার জন্য, সঙ্গে হওয়ার জন্য, আমি সঙ্গে হওয়ার জন্য, পক্ষে হওয়ার জন্য মাঝে মাঝে দিলও আমাকে ভাঙতে হয়। তো আজকের প্রোগ্রামটা দিল ভাঙ্গার মতোই, ঠিক না? সারাদিন ভালো, মাগরিবের পরেও ভালো, আর ভাঙলো ওই সময় প্লেটটা যে সময় আসার নামাজে দাঁড়াইল, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটাতে লাভ আছে, লস নাই। যদি যুবকরা ভাবে যে লস হয়ে গেল, আমি ভাবব লাভ হয়েছে, লাভ। প্লেট যদি না ভাঙত, পুরা মাদারীপুরও যদি চলে আসত, রাস্তাঘাট সব যদি ব্লক হয়ে যেত, আর সর্বশেষ যদি ঘোষণা হইতো যে আমি সাথে নাই, আমি আমি বলতে কি আল্লাহ সাথে, লাভটা কি হইতো? কোনো লাভ হইতো? হ্যাঁ, হয়তো একটু হাততালি হইতো, ঠিক না? যে কেমন সভা হইল, লোকে লোকারণ্য, ঠিক না? কিন্তু পিছনে যা দেখা যেত আল্লাহ কি বলে আমি সাথে। আর ঠিক প্লেটটা ভাঙলো, আর এখন হাদিসের আলোকে আমরা বলতে পারি আনা ইন্দা মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ বলে আমি ওদের সাথে যাদের দিল আমি ভাঙিয়া দিছি। আমি দেখাইলাম যে কাচের প্লেটটা সাজানো প্লেটটা উপর থেকে কে জানি ছাড়লো আর নিচে এসা টুকরা টুকরা হয়ে গেল, ঠিক না? আর দুই তিন ঘন্টা পরে হইলে মনে হয় কোনো অসুবিধা ছিল না, ঠিক না? কি কি হ্যাঁ, নামাজ দাঁড়াইছে কয়টায়? সাড়ে আটটায়, সাড়ে নয়টা, সাড়ে দশটা এখনো বাজে নাই, সাড়ে এগারোটা পর্যন্ত বয়ান যাবেও না। তিন ঘন্টা পরে যদি হইতো আমরা যুক্তি দিতে পারি, তাহলে তো কিছু হইতো না। কিন্তু আমি যুক্তি দিব কিছু হইতো না বটে, কিন্তু এই যে যেটা হইলো এটা নাও হইতে পারতো। তাহলে বোঝা গেল আজকে যুবকরা মিষ্টি বাত করতে পারে, মিষ্টি খাইতে পারো তোমরা এই হাদিসের আলোকে। হয়তো তোমরা ভাবতেছো দিলটা ভাঙ্গা গেছে, মজমাটা বিনষ্ট হয়ে গেছে, এত সুন্দর করে ডেকোরেশন করলাম, সামিয়ানা টামিয়ানা টানাইলাম, এগুলো সব উড়া গেল, ঠিক না? আমি সভাপতি সাহেবকে বলতেছিলাম যে সামিয়ানা কেন টানাইলেন, আল্লাহ তো পর্দাই পছন্দ করে নাই, মনে হয় বাতাস এই জন্যই আসছে যে আজকে পর্দা ছাড়া হবে, তোরা পর্দা লাগাইলি কেন, আজকে যা হবে সব পর্দা ছাড়া হবে। আরেকটু হইতে পারে
যে আল্লাহ ভাবছে যে বাস স্টেশনও কেন হবে, আমার ঘর রাইখা আজকে যা হবে আমার ঘরে হবে, আমার আমার ঘরে হবে। আমরা এখন কোথায়? আল্লাহর ঘরে, এখন আল্লাহর মেহমান আমরা। তিনটা জিনিস তো হইতেই আছে যেটা আমরা চোখে দেখতেছি না। একজন ফেরেশতা বৈশা ডাইন পাশে বৈশা মাফ চাইতেছে, আল্লাহ মাফ করে দেন। ফেরেশতাকে না আমাদেরকে, যে আল্লাহ এরা আপনার ঘরে বসা মাফ করবেন না তো আর কোথায় গেলে করবেন? আপনার ঘরে চলে আসলো তারপরও করবেন না তো করবেন কোথায়? আরেকজন বলতেছে, আল্লাহ মাফ তো করবেন করবেন, কিন্তু রহমতের চাদরটা দিয়েও জড়াইয়া দিয়েন। হ্যাঁ, ফুল তো দেয়, অনেক সময় সাজাইও দেয়, ঠিক না? হ্যাঁ, তো ফেরেশতা বলতেছে মাফ তো করবেন করবেন, কিন্তু রহমতের চাদরটা দিয়ে সাজায়া দিয়ে। আরেকজন, যতক্ষণ বসা থাকবো ততক্ষণ আবাদতের সওয়াব লিখতে থাকবে। বোঝা গেল মাদারীপুরের যুবকদের এই সবাসকে আল্লাহ চান নাই, যেটা আল্লাহর ঘর ব্যতীত অন্য কোথাও হোক। কেননা এটা আগের থেকেই এরকম সিদ্ধান্ত ছিল, এটা আগের থেকে এরকম সিদ্ধান্ত ছিল। এই জন্যই কোরআন বলে, আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আমি যা চাব তা হবে। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকের প্লেটটা ভাঙ্গা, এটাকে আমরা কোনো মতে ভাঙ্গা মনে করব না। প্রোগ্রামটাকে আমি প্লেট বানায় নিলাম, প্লেট, এটাকে ভাঙ্গা মনে করব না, মনে করব এটা ভাঙ্গার মাধ্যমে আল্লাহ আমাদের পক্ষে হবে, আল্লাহ আমাদের পক্ষে হবে, আল্লাহ আমাদের সাথে হবে, আল্লাহ আমাদেরকে নিজের বানায় নেবে নিজের। আজকে মনে হয় এটাই, কেন না বৃষ্টির লক্ষণও এটাই বলে, বৃষ্টির লক্ষণও এটাই বলে, কেন না বৃষ্টি রহমত। وَنُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَيْتًا, এই আয়াতের ভিতরে একটা ইঙ্গিত আছে যে আমরা বৃষ্টি অনর্থক বর্ষণ করি না, কখনো কখনো বর্ষণ করি সবুজ শ্যামলকে আনার জন্য, কখনো বর্ষণ করি ফসলাদিকে, ফসলাদিকে উগানের জন্য, ফলানের জন্য, আর কখনো কখনো বর্ষণ এই জন্য করি যে মানুষের মুর্দা দিলগুলাকে জিন্দা করার জন্য। মুর্দা দিল জীবিত হয়ে যাবে, আর আমাদের জীবনের উদ্দেশ্যই এটা, আর কোনো উদ্দেশ্য নেই জীবনে, আল্লাহ সঙ্গে হোক এটাই জীবনের উদ্দেশ্য, আল্লাহ আমাদের পক্ষে হোক এটাই জীবনের উদ্দেশ্য, আল্লাহ আমাদের হোক এটাই জীবনের উদ্দেশ্য। আমি যেন বলতে পারি আল্লাহ আমার, আল্লাহ আল্লাহ আমার। বলবেন এই কথাটা কি বলা যায় না? এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো মানুষ বলছেন মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে আছে, মাইয়া রব্বি আল্লাহ আমার সাথে, আল্লাহ আমার। আর কারো না বলে হইতে পারে কারো, কিন্তু আল্লাহ আমার, আল্লাহ আমার আমার। কেন আমাদের জীবনের উদ্দেশ্যই এটা, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। একটু ভালো করে শোনো যুবকরা, কাজে দিবে, আমি যাইতেছি তোমাদেরকে নিয়া, এত তাড়াতাড়ি ছেড়া দিব না, একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। এই তিনটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আল্লাহ আমার পক্ষে হোক, আল্লাহ আমার সাথে হোক, আল্লাহ আমার হোক, কি আল্লাহ আমার হোক, আর কারো না, তার হলো না না হইলো এটা আমার বিষয় না, আল্লাহ আমার কি না এটা আমার বিষয়। আল্লাহ আমার হলে লাভ কি হবে? তা আল্লাহ নিজেই বলা দিছেন, উতলুবনি তাজিদনি, তোর তালাশ যদি এরকম থাকে যে আমি তোর হয়ে যাই তাহলে আমি তোর হয়ে যাব, উতলুবনি তাজিদনি ফাইন ওয়াজাত্তানি ওয়াজাত্তাকুল্লা শাই, আমি তোর হইতে দেরি সমগ্র সৃষ্টি তোমার হইতে দেরি হবে না, সব তোমার হবে, তোমার
সব তোমার, সব তোমার হয়ে যাবে, সব তোমার। এই জন্য আল্লাহ এটা বুঝেইছেন যে আমার, আমি যদি তোমার না হইলাম তাহলে সব কিছু তোমার হওয়া সত্ত্বেও একটা দিন আসবে তুমি সচক্ষে দেখবে যে কেউ তোমার না, কেউ কেউ তোমার না, কেউ তোমার না, কাউকে তুমি পাবে না। প্রমাণ দিলে হাজারও দেওয়া যায়, নাইলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখে? ও বাপসে কেউ আমার না, আমি থেকে করবোটা কি? কেউ আমার না, স্ত্রীও আমার না, সন্তানও আমার না, বাংলাও আমার না, ব্যবসাও আমার না, কিছুই আমার না। আমার আর থাকার প্রয়োজন নাই, রাখো পিস্তল, চালাও গুলি, চলে যাও এখান থেকে। যখন আমার কেউ না তো আমি এখানে থাইকা করবো তো করবোটা কি? তখনই মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা এত সহজে করে না, আত্মহত্যা কখন করে? যখন দেখে কেউ তার না, সে একা। আল্লাহ বলে সত্য এটাই, আমাকে যদি পাও তাহলে সব তোমার হবে, তোমার। একটু ভাবো, ভালো মতে ধ্যান দিয়ে শোনো, ভালো ভাবো, সব তোমার হবে। যৌবন বয়সে সব তোমার হয়ে যাবে, বৃদ্ধ বয়সে সব তোমার হয়ে যাবে। সত্য এটাই, মকসদ এটাই কিন্তু আমি যে তিনটা বললাম, আল্লাহ আমার সাথে হোক, আল্লাহ আমার পক্ষে হোক, আল্লাহ আমার। যারা আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো ওরা কি পাইছে। যারা আল্লাহ পাইছে, আমরা পাই নাই তো। কোনো জিনিসের স্বাদ পাইলে ওই জিনিসের জন্য জানও দেওয়া যায়, ঠিক না? কি বলো? হ্যাঁ কি বলো? হ্যাঁ, যে বাবার স্বাদ পাইছে সে তো বাবার নিচ পিছিয়ে ঘুরে, ঠিক না? বাবা চিনো না? চিনো না? কি জন্মদাতা বাবা? না না, আরেকটা বাবা আছে, ঠিক না? স্বাদ পাইলে এটার ছাড়া যায় না, যে স্বাদ পাইছে তখন দেখা যাবে মাদারীপুরের সেন্টারে নিয়েও তাকে ছাড়ানো যেতেছে না। সে বলবে যা করো, স্বাদ পাইছি এটা দাও, ঠিক না? এরকম যে আল্লাহ পাওয়ার স্বাদ পাইছে, আল্লাহ পাওয়ার স্বাদ যে পাইছে, যে আল্লাহ পাইলে কি স্বাদ, কি মজা। আজকে যুবক তুমি মজা পাও নাই, আজকে আমরা মজা পাই নাই আল্লাহ পাওয়ার। যদি মজা পাইতো, আমরা আল্লাহ পাওয়ার মজা পাই নাই, এই জন্য জান্নাতের মজাও পাই নাই। কারণ আল্লাহর ওয়াদা আছে, আমাকে পাইলে কি দিব এটার ওয়াদা আছে। শুধু এতটুকু না, সমগ্র সৃষ্টি দিব এটা কোনো ওয়াদা না। সমগ্র সৃষ্টি পাইলাম তো কি পাইলাম? কিছুই পেলাম না, কেনাডিতে সব ধ্বংস হয়ে যাবে। আকাশ তার জায়গায় থাকবে না, জমিন তার জায়গায় থাকবে না। ইসরাফিলকে একটা হুকুম দিতে দেরি, আল্লাহ বলবে ফান ফাক, ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফকাতা নিয়া রব্বি, ফু কয়টা দিব? তো আল্লাহ বলবে নাফকাতান ওয়াহিদা, একটা দিবে, দুটার অনুমতি নাই। তোমরা বলবে আমাদের পদ্মা ব্রিজে এক ফুতে কি হবে, ঠিক না? হ্যাঁ, 200 উপরে পিলার, ঠিক না? কি কও, কি হবে এক ফুতে, ঠিক না? এত বড় বড় উপস্থা, এত বড় বড় বিল্ডিং এক ফুতে কি হবে, ঠিক না? কি বুরুজ খলিফা এক ফুতে কি হবে, ঠিক না? চিনো বুরুজ খলিফা? না চিনো না? দুবাই এক ফুতে কি হবে? কিন্তু আল্লাহ রাসূল বলছে ফাইদা আসসামাওয়াত ওয়াল আরদ ওয়ামা ফীহিন্না তাকুনু হাবাআন মানসূরা, আকাশ জমিন যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে এক ফুট। তো এটি যদি পাই আর কি পাইলাম? আল্লাহ বলে না না, শুধু এটুক দিব না, তোমাকে জান্নাত দিব। জান্নাত তো তোমাকে গুগলে দেখা যায় না। যদি জান্নাত গুগলে দেখা যায় তো, তাহলে যুবক সারাদিন তুমি জান্নাত দেখার ভিতরে হারায় যাইতে। আর তুমি বলতে না খানা না পিনা, না খাওয়া না পান করা না ঘুমানো, তুমি সারাদিন চিৎকার দিতা ওই যুবকের মতো, আইনা 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 আইনা। যুবক চিৎকার দিতেছে রাস্তায় নাই মা, আইনা আইনা। সবাই বলছে তার ছিঁড়ছে, পাবনা নিয়ে যাও,
তার ছিঁড়ে নেয়, পাবনা নেওয়ার দরকার নাই। বলে তাইলে এই চিৎকার দেশ কেন, আইনা 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 কোথায়? বলছে তুই বুঝবি না, যা দেখছি এই জন্যই চিৎকার দিতেছি যে কখন মিলব, সূর্যটা এত জোরের দেরিতে ডুবতেছে কেন, আমার সাথে তো ওয়াদা হলো আমি ইফতার ওইখানে করব, সূর্যটা আগের মতো তার গতিতে ডোবে কেন, আজকে একটু তাড়াতাড়ি ডুবতে পারে না, আমার তো দেরি হয়ে যাইতেছে, এই জন্যই তো চিৎকার দিতেছি আইনা আইনা। সবাই ধরছে কি দেখছিস বল না, সকালে একটু ঘুমায় ছিলাম, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দেখলাম, গুগলে দেখলাম চোখ বন্ধ হওয়ার সাথে সাথে, এটা ভিন্ন গুগল, কিন্তু তোমাদের দুনিয়ার গুগল না, হ্যাঁ এটাও গুগল, তুমি অর্জন করতে পারো এই গুগল ইনশাআল্লাহ। ওটা নেটওয়ার্ক ভিন্ন, দুনিয়ার নেটওয়ার্ক দিয়ে ওটা চলবে না, বাংলা লিঙ্ক দিয়ে চলবে না, গ্রামীণ দিয়ে চলবে না, সিটি সেল দিয়ে চলবে না, বুঝছো, এয়ারটেল দিয়ে চলবে না, ওটা নেটওয়ার্ক ভিন্ন। কিন্তু যদি বোঝো আমার কথা তাহলে তুমি আজকে নেটওয়ার্ক তো বলছে ঘুমাইছিলাম, গুগলে দেখতেছিলাম যে সুন্দর বাগান, যে বাগানের বর্ণনা দেওয়া যায় না, ঝর্ণা প্রবাহিত হইতেছিল, মেয়েরা পানি ভরতে আসছে, যাদের রূপের কথা বর্ণনা দিয়া শেষ করতে পারবো না, আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি হয় না, আইনার জামাই আসতেছে, আমি ভাবলাম এদের ভিতরেই হবে, কাছে যখন গেলাম তো বললো আমরা না, আমরা তো এর, কিন্তু আমরা তো এর খাদেম, আমরা তো এর সেবায় নিয়োজিত, এ তো আরও আগে। বলে ছুটলাম দেখি আগে যে অ্যাপ পাই কিনা, তো দেখলাম আরেকটা ঝর্ণা, প্রথম মেয়েদেরই বর্ণনা দিয়া শেষ করতে পারবো না, এদের চেয়ে যে কত লক্ষ গুণ কুঠি গুণ বেশি সুন্দরী, ওইখানেও যেয়ে দেখলাম মেয়েরা দাঁড়ায় আছে আর চিৎকার দিতেছে, আইনার স্বামী আসতেছে, ভাবলাম ওটার ভিতরে না হইলে এটার ভিতরে তো হবেই, যাদের রূপের এরকম বর্ণনা। কাছে যাওয়ার পরে বলতেছে আমরাও না, আমরাও না, আমরাও তো খাদেম, আমরাও তো এর সেবিকা, সে তো আরো সামনে। তো যে দেখলাম যে মুক্তার একটা কর বানানো দরজায় কেউ দাঁড়ায় আছে যার রূপের বর্ণনা, বলছে আমার দ্বারা সম্ভব না, কত কোটি গুণ বেশি এটাও জানি না, আর ধারণা করলে তোমরা বুঝতে পারবে যে রূপসী কিরকম হয়। তো বলে ভাবলাম যে ইনি হবে, একটা জাম্প দিলাম, জাম্প যে দেখি যে গলায় ধরা যায় কিনা, দূরের থেকে হাতে ইশারা করলো আমি না, ভুল জায়গায় তুমি জাম্প দিতেছ, আসলটা তো ভিতরে বসে আছে। যখন দরজায় গেলাম দেখলাম মুক্তার তুলনার ভিতরে দুলতেছে, মুক্তার তুলনার ভিতরে দুলতেছে, আর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, একটু তালাশ করো, হাঁটু পর্যন্ত যার মুস্ক দিয়া তৈরি হয়, কোমর পর্যন্ত আম্বর দিয়া তৈরি হয়, কাঁধ পর্যন্ত কাফুর দিয়া তৈরি হয়, পুরা চেহারাটা হোয়াইট জাফরান, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া তৈরি হয়, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, পুরা উপরেরটা তৈরি হয় হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুলটি, 120 ফিট লম্বা। আল্লাহর রসুল বলে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা দাগ বাহির করে দিলে সৌরজগৎটা পুরো আলোতে আলোকিত হয়ে যাবে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউশ শামস, পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আসবা, সাত সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে, শুধু মিষ্টি হবে না, চারটা ঘ্রাণ বাহির হবে এটার থেকে, সমগ্র জগৎটা মোহিত হয়ে যাবে, একটা চুল লেহেঙ্গা পড়া থাকবে 3 কিলোমিটার ঘের, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। বলো এর রূপের বর্ণনা কি হবে, লেহেঙ্গা পড়া থাকবে, এটা কোনো সুতার না, আলোর সুতার লেহেঙ্গা। তো বলে আমি যখন তাকাইছি তো হাতে ইশারা করে বলতেছে এখন না, তুমি ইফতার করবে আমার কাছে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে, এই জন্যই রাস্তায় বাহির হয়ে চিৎকার দিতেছি আইনা আইনা।
এবার একটু ভাবো তো, যে থুতু দিলে সার সমুদ্রের পানি মিঠা হয় আর চারটা সুঘ্রাণ ওটার থেকে বাহির হয়, আর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, কিস নিলে কেমন মজা হবে, একটু আগে যদি যাই তাহলে হারায়ও যেতে পারো, একটু আগে যদি যাই, ঠিক না, দিয়েই তারা ভালো বুঝবো, আবিয়েই তারা বুঝবো না, না এখনকার যুবক তো নেটে সারাদিন থাকে আরও বোঝে, ঠিক না, জিব্বা জিব্বা লাগলে কেমন হবে কত কি জিব্বা কেমন হবে, আল্লাহ ওই জান্নাত দিবে, শুধু দুনিয়ার সমগ্র সৃষ্টি অধীন করবে না, ওই জান্নাত দিবে, ওই জান্নাত দিবে যখন আল্লাহ আমার পক্ষে হবে, আল্লাহ আমার সঙ্গে হবে, যখন আল্লাহ আমার হবে তখন আল্লাহ ওই জান্নাত দিবে। এই জন্যই বলতেছি আমাদের জীবনের উদ্দেশ্য এটাই, ওর বিনিময়ে জান্নাত মিলবে, কি মিলবে, জান্নাত মিলবে। রাগ হয়ে যাবে তোমরা, তোমরা তো খালি 14 তারিখের অপেক্ষা করো, ঠিক না, 14 তারিখ বুঝো, মাসের নাম না বললাম, ঠিক না, মসজিদের ভিতরে, কিন্তু এতটুক তো এরা বুঝা ফেলছে, 14 তারিখ কি বুঝাইতে চাইছি, ঠিক না, এত বৎসরে একবার আসে, ঠিক না, জান্নাতে ডেলি 14 তারিখ হবে, ডেলি প্রতিদিন শত মেসেজ আসবে তোমার কাছে, ভিডিও সহ তাল ইলাইয়া পুরো ছবি সহ আসবে, বলবো এখানেও কি মোবাইল থাকবে নাকি, আরে থাকবে ওইখানে মোবাইল, কিন্তু দুনিয়ার মতো খাটারা মোবাইল না, যেটার ভিতরে চার্জ দিতে হয়, যেটার ভিতরে কোনো অ্যান্টিনা লাগাইতে হয়, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, ওটা সব কুদরতি হবে, কুদরতি, ওটা কি হবে, অটো, সব কুদরতি, আল্লাহর কুদরতির টেকনোলজি দ্বারা ওটা পরিচালিত হবে, ছবি সহ চলে আসবে আর হাসবে আর বলবে তাল ইলাইয়া আমার কাছে আয়, কোথায় আসিস তুই, ওটাও দেখায় দিবে, আল্লাহ ওইখানে ঘোড়া রাইখা দিছে, ইয়ারকাবুর রাকিব ইউসিরু হাইসু ইয়াশা, ঘোড়ায় চড়বে আর চক্ষুর পলকে ওইখানে পচবে, আবার একাও পচবে না, যেইখানে দাঁড়ায় ছিল করবো তুই পিছে বস, তাইলে যেরকম হুন্ডার পিছে বসা থাকলে পাওয়ার অন্যরকম হয়, ঠিক না, মানে বুঝাইতে পারি না, ঠিক না, হুন্ডার পিছে যদি বসা থাকে তাহলে কি চার্জ অন্যরকম হয়, বুড়ারা বুঝবো না, যুবকরা কিন্তু বুঝা ফেলছে আমি কি বুঝাইতে চাইছি, হ্যাঁ পাওয়ার অন্যরকম, ঠিক না, যেখানে থাকবে ওইখানে আরেকটারে পিছে বসায় নিবে, একটা সামনে চল ডাকছে একটু ঘুরাই দেখি, যায় নামবে, হায় 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 জিজ্ঞাস করবে নাম কি, কোরআন পড়িস নাই মনে হয়, ওয়ালা দাইনা মাসি, তোর জন্য আল্লাহ আমাকে বানায় রেখা দিস, এরকম ঘন্টায় ঘন্টায় মেসেজ আসতে থাকবে, মসজিদ তো অনেক কথা বলাও যায় না, নাহলে তোমাদেরকে খুঁড়া গুলা সব আজকা ভাঙ্গা ছেড়া দিতাম, আমার কাছে আয় আমার কাছে আয় ডেলি, এগুলো তো মেসেজ আছে, আবার সৈকতও আছে, ডেলি সৈকতে যাবে, সকালে এক সৈকতে বিকালে আরেক সৈকতে, জান্নাতে দুটা সৈকত আছে, বাইদাজ আর বাইদাখ, একটার নাম বাইদাজ একটার নাম বাইদাখ, ওইখানে যাবে ডেলি, সকালে এক জায়গায় বিকালে এক জায়গায়, যা দেখবে এইখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না, হ্যাঁ কি বেশি তাকাইলে জুতা খুলা কয় সাইজ, ওইখানে তাকাইতে দেরি বুকে লাগতে দেরি হবে না, পানা রেখা দিছে পবিত্র, হ্যাঁ কেউ আজ পর্যন্ত চোখে দেখে নাই, তুমি দেখবে প্রথম আর কেউ দেখবে না, আর আমি বুকে লাগতে দেরি হবে না, আর বলবে আনা হব্বুক আনতা হব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, কবির থেকে বৈশা আসি এত দেরি করলি কেন, শুধু এটাই হবে না, সমুদ্রের পাড়ে আড্ডা হবে, আড্ডা কি হবে, আড্ডা হবে, আড্ডা হবে, সমুদ্রের মাছ এসে বলবে খাবে, পরিচয় দিবে কোথায় লালিত পালিত, পাখিগুলা উড়া উড়া আসবে আর বলবে জানিস আমি এর চেয়ে বেশি মজাদার, কিভাবে খাবি বল, হ্যাঁ
আড্ডা হবে, খাওয়া হবে, প্রতিদিন যাবে সকাল বিকাল, আর প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। চিরজীবন শুক্রবার শুধু থাকবে কিসের জন্য? কোথায়? হ্যাঁ, কে দাওয়াত খাওয়াবে? হায় হায়, শুধু দাওয়াত না, দিদারও হবে। শুধু দিদার না, আল্লাহ কথাও বলবে। এক পর্বে আসবে আল্লাহ চষে আসবে আর বলবে, লহ জান্নাতে তুই দুইভাবে পান করিস, নিজের হাতে নাইলে খাদেমের হাতে, আজকে আমার হাতে আমি পান করাইয়া দিব। সাকাতরা, আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু মা বোনদের হাতে যশ ভালো, যশ কোনো মেডি কোনো মশল্লা সশল্লা বলে লাগে না, খালি বলে লারা দিয়া দিলেই বলে মজার হয়ে যায়। যদি মা বোনদের হাতে যশ থাকে তো আল্লাহর কুদরতি হাতের যশ কেমন হবে? প্রতি শুক্রবারে দাওয়াত, আইটেম কত কুঠি আল্লাহ জানে। বলবে এত আইটেম খাইতে পারবো নাকি? না পারবো, জান্নাতের সিস্টেমই তো ভিন্ন, খাবে ডেকুর দিবে খালি হবে, আবার ঢুকাবে ডেকুর দিবে খালি হবে, কিন্তু ডেকুর কোনো দুর্গন্ধ হবে না, সুগ্রাণ হয়ে পুরো এলাকাকে মোহিত করবে, খাইতে থাকবে খালি হইতে থাকবে, না পেশাব না পায়খানা। জান্নাতে পেশাবও নাই পায়খানাও নাই, জান্নাতে কোনো ধুবিও নাই ওয়াশিং মেশিনও নাই, যা পড়বে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার অটপ আল্লাহ পড়াবে, আল্লাহ খোলাবে, পড়তেও হবে না। অনেক সময় কাপড় পড়তে গেলে কষ্ট লাগে, ঠিক না? বুঝামু একটা, মনে করো বড় ভাই ডাকছে, ঠিক না? বড় ভাই বুঝো তো, তাড়াহুড়া করতে গেছো, প্যান্টটা একটু চিপা, ঠিক না? অনেক সময় পায়ের মধ্যে প্যাঁচ লেগে যায় না, কষ্ট হয় না? হয় না? ওদিক দিয়ে ফোন দিতে আসে, আইলি না এখনো, খবর আছে দেরি করলে, ঠিক না? আর তুমি গেছো পায়ের মধ্যে প্যান্ট প্যাঁচ লেগে গেছে, কেন না? আকাশ সামনে দিয়ে একটু চিকন, ঠিক না? কি চুসপা জামার মতো যদি চিকন হয় তো পাও কি সহজে ঢুকে নাকি? ঢুকার পরে না একটা লাগে, ঠিক না? কিন্তু ঢুকাইতে তো কষ্ট হয়, আল্লাহ কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। নিজে পড়াবে, নিজে খোলাবে, কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে, ওই জান্নাত দিবে আল্লাহ। যদি আল্লাহ আমার হয় তো ওই জান্নাত উঠায় দেবে, ওই জান্নাত যার বর্ণনা দিয়া শেষ করা যাবে না। কি চাও? সব আছে। কি চাও? আমি বলি তোমাদের গুগলে যদি জান্নাত দেখা যাইতো, আল্লাহ যদি এই সিস্টেম রাখতেন যে গুগলে জান্নাত দেখা যায়, তাহলে আমার মনে হয় না দুনিয়ার কোনো মুসলমান ছেলে পেলে নারী পুরুষ নির্বিশেষে কেউ দুনিয়ার এই গুগলে অন্য কিছু দেখতো, এত সারাদিন জান্নাত দেখতো বল। আর মজা লইতো, এখন যেরকম মজা লয়, ঠিক না? কি চলো একটা হাদিস শুনাইয়া দিই, দেখি মনে লাগে কিনা। তুমি বসে থাকবা, 120 ফিট তুমি লম্বা হবা, 10টা শারীরিক গুণ হবে, কয়টা? 10টা। এবার গুনতে থাকো, 120 ফিট লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আমাদের নবীজির মতো আখলাক, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখ হালুন, মোচো থাকবে না, দাড়িও থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, চোখে সুরমা লাগানো থাকবে, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়ানো থাকবে, ডেলি চেঞ্জ হবে, ডেলি ঘন্টায় ঘন্টায় ইচ্ছা করলে চেঞ্জ হবে না, এই ডিজাইনটা ভাল লাগে না। তোমরা যেরকম চেঞ্জ করো না, মাসে মাসে চেঞ্জ করো না, না করো না, মাসে না করো, 6 মাসে তো করো, আঙ্গুল দিয়া দেখামু, তোমাদের চুল তো এখন আর আগের, সারা রাত্র নেটে দেখা হয় যে চুলের স্টাইলটা কিরম হবে, ঠিক না? তারপরে ওটাকে স্ক্রিন শট নেওয়া হয়, তারপরে সেলুনে যায় বলে এটাকে এটা দিবি, ঠিক না?
সত্য তো? হ্যাঁ, ওইখানেও এরকম গুগল থাকবে, ডিজাইন চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, রূপ চেঞ্জ হবে। আল্লাহর কাছ থেকে দাওয়াত খাওয়ার পরে গিফট শিফট নিয়ে যখন বাহির হবে, তো সবির বাজারের ভিতর দিয়ে বাহির হবে। আল্লাহ প্রতি শুক্রবারে নতুন কাপড় পরাবে আমাদেরকে, খাওয়ার পরে পোশাক পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে, গিফট কি ছোট একটা বক্স, ঠিক না? সারা দুনিয়ার ট্রাক এক করলেও ওই গিফট আনার জন্য যথেষ্ট হবে না, এত গিফট দিবে আল্লাহ, এত গিফট। সবির বাজারে ঢুকবে, সবির নিচে লেখা থাকবে, তুমি রূপটা পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ করবে ওরকম হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। এখন যুবকরা প্রশ্ন করতে পারো, আমার বউও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমুখী কইরা, ঠিক না? তাইলে তো বাহির হইয়া কে কাঠটা ধরে নেওয়া যাবে, বাড়িতে যে খবর হইব যে এটা আমার না, ঠিক না? কি কও? না না না, এই জন্য তো ব্লুটুথের শেয়ার হিট দিছেন দুনিয়াতে, ওদিক দিয়ে চেঞ্জ হইব, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে, হারানোর কোনো সুযোগ নাই। আল্লাহ ওই জান্নাত দিবে।